أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم اود الى سبيل ربك بالحكمه والموجات الحسنه وجادلهم بالله يا احسن بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহ সমাদ লামি আলিদ ওয়ালামি উলাদ ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াকুল জাউল হাক ওয়া জাহাক আল বাতিল ইন্নালা বাতিল আকানা জাহুকাম যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওবরকাতুম আল্লাহ সুবাহন তা আলার অশেষ দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক অনেকগুলো বিষয়বস্তু থাকার পরেও আজকে কেন বেছে নিলাম যে নাস্তিকতা কতটা গ্রহণযোগ্য কারণ বর্তমান প্রেক্ষাপটে এই পৃথিবীতে টু মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না এখন কেন তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তাদের আসলে দাবিটা কী তারা কোন যুক্তিতে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে আমরা বিষয়গুলো দেখব এবং পর্যালোচনা করব এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আমরা কথা বলবো নাস্তিকতা কি নাস্তিকতা কাকে বলে আমরা বোঝার চেষ্টা করব যে নাস্তিকরা আসলে কাদের উপরে নির্ভর করে তাদের নাস্তিকতাকে প্রাধান্য দিয়ে থাকে আমরা থিওরি অফ প্রভাবিলিটির সূত্রগুলো দ্বারা প্রমাণ করব নাস্তিকতা কতটা গ্রহণযোগ্য আসুন আমরা প্রথমে জানার চেষ্টা করি যে নাস্তিকতা আসলে কি। নাস্তিকতা হচ্ছে সর্বশক্তিমান স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করা অর্থাৎ এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা আল্লাহ আলা এটা তারা অস্বীকার করে কিন্তু এটাকে অস্বীকার করে তারা আসলে সরাসরি না তারা বলে থাকে যে আসলে এখানে কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না যে আমরা যে আল্লাহ তুবাহ তালাকে বিশ্বাস করবো এই যুক্তিটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তারা বলে থাকে যে যদি সব কিছু সৃষ্টি করেই থাকেন তাহলে আল্লাহ সব তালাকে কে সৃষ্টি করল অথবা আল্লাহকে কেন দেখা যায় না এরকম বিভিন্ন প্রশ্ন তারা করে থাকেন তো প্রথমে আমরা দুটো বিষয় সম্পর্কে আগে ক্লিয়ার হয়ে নিই এক নম্বর হচ্ছে বিশ্বাস কী আর দুই নম্বর হচ্ছে আস্থা কী দেখুন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বিশ্বাস হচ্ছে যে সকল বিষয় সরাসরি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জানা যায় না বা বোঝা যায় না বা উপলব্ধি করা যায় না সেগুলোকে সচেতন মনের অনুভূতি থেকে মেনে নেওয়াকেই বলা হয় বিশ্বাস আর আস্থা হচ্ছে বিশ্বাসের উচ্চ স্তর উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি ধরুন আপনি একটা মেয়েকে বিবাহ করে আপনার বাসায় নিয়ে আসলেন যার সাথে আপনার পরিচয় মাত্র একদিনের দিনের অতপর আপনার বউ আপনাকে রান্না করে সকালবেলা খেতে দিল এখন আপনি কি খাওয়ার আগে চেক করে দেখেছেন যে আপনার বউ আপনাকে খাবারের মধ্যে বিষ দিয়েছে কি না এটা আপনি জীবনেও কখনো চেক করার প্রয়োজন মনে করেননি কারণ আপনি তার উপরে বিশ্বাস স্থাপন করেছেন যে সে আমার স্ত্রী সে অন্তত আমাকে বিষ দিয়ে মারবে না আমি আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করুন আমরা জন ব্যক্তি বৃষ্টির জন্য প্রার্থনা করলাম যে কাল সকালে যেন বৃষ্টি হয় অতপর আমরা নয়জন সাঁতা নিয়ে বের হলাম না কিন্তু একজন ব্যক্তি সে তার বগলের মধ্যে ছাতা নিয়ে বের হলো এখন এই যে সে বগলের মধ্যে ছাতা নিয়ে বের হলো কেন কারণ তার বিশ্বাস বৃষ্টি আসতে পারে কারণ সে গতকাল প্রার্থনা করেছে আসুন এবার আস্থাটাকে একটু ক্লিয়ার করি ধরেন আমার পাঁচটা বন্ধু আছে তার মধ্যে একজনকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করে থাকি কারণ আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এখন আমি তাকে বললাম যে দোস্ত আমার একটা কাজ করে দিতে হবে তারা পাঁচজন একত্রবদ্ধ হয়ে আছে এখন একতাবদ্ধ হয়ে থাকার কারণে যখন তাদেরকে আমি কাজটা দিলাম তখন আদর্শে কাজটা করবে কিনা এটা নির্ভর করবে তার উপরে আমার কতটা বিশ্বাস আছে সেই বিশ্বাস অনুযায়ী তার উপরে আমার আস্থা কতটা জড়মেছে এটার উপরে অর্থাৎ একটা গ্রুপকে যদি একটা কাজ দেওয়া হয় আর সেই গ্রুপের মধ্যে যদি একজন বিশ্বস্ত ভাজন লোক বা ব্যক্তি থেকে থাকে তাহলে পারে আমি তার উপরে আস্থা রাখতে পারি যে না কাজটা হবে অমুকের উপর আমার আস্থা আছে অন্য পাঁচজনের উপরে নাও থাকতে পারে কারণ আপনারা তাকে চেনেন না তাহলে বিশ্বাস হচ্ছে যে দীর্ঘদিন ধরে কর্মের মাধ্যমে না জেনে শুধুমাত্র নিজের সচেতন অনুভূতি দ্বারা বিশ্বাস করা মনে করেন আপনি আপনার একটা বন্ধুকে একশো টাকা ধার দিবেন এখন আপনার চিন্তা হবে টাকা কি ফেরত পাব নাকি পাবো না পাবো কি পাবো না এখন আপনাকে এখন আপনাকে দেখতে হবে যে অনুমানের উপরে আসলে আপনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন এখন এই চেনার ফলে আপনি তাকে কতটুকু জানেন এবং কতটুকু বোঝেন এটার উপরে নির্ভর করে আপনি তাকে টাকা ধার দিবেন এখন আপনাকে একশো পার্সেন্ট নিশ্চিত না হয়েও তাকে টাকাগুলো ধার দিতে হবে কারণ আপনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন তার উপরে আপনার একটা বিশ্বাস এবং আস্থা দুটোই জন্মেছে আস্থাটা জন্মেছে দীর্ঘদিন ধরে চেনার কারণে আর বিশ্বাসটা শুরু হয়েছে প্রথম দিন থেকে এখন ধরেন ওই ব্যক্তি আর আপনাকে টাকা ফেরত দিল না অতপর ওই ব্যক্তি যদি পরে কখনো আপনার থেকে টাকা ধার চায় তাহলে আপনি কি তাকে টাকা দিবেন। কারণ আপনি এজন্যই তাকে দিবেন না কারণ সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখেনি তাহলে বিশ্বাস এবং আস্থা দুটো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ আস্থা হচ্ছে দিনের পর দিন তার বিশ্বাস রেখে যাওয়া আর বিশ্বাস হচ্ছে আজ প্রাথমিক শুরু তাহলে এখন আসুন আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব যে নাস্তিক রাম কোন প্রেক্ষাপট অনুযায়ী সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে থাকে আসলে তারা বিজ্ঞানের উপরে খুবই আস্থাশীল খুবই আস্থাশীল তারা বিজ্ঞানকে খুবই শ্রদ্ধা করে এবং তাদের দেওয়া সিদ্ধান্তগুলো সবসময় মেনে নেয় তো আসুন প্রথমে বিজ্ঞান দিয়ে একটু যাচাই করে দেখি পৃথিবীর ইতিহাসে অনেক বিজ্ঞানী এসেছে এবং এই বিজ্ঞানীদের মধ্যে অনেকগুলো বিজ্ঞানী নাম আমি বলতে পারি তবে নামগুলো বলার আগে একটু ধারণা দিয়ে নিই সেটা হচ্ছে যে এই যারা নাস্তিকরা বিজ্ঞানে বিশ্বাসী করে থাকে বা বিজ্ঞানের উপরে প্রচণ্ড আস্থাশীল হয়ে থাকে তাদেরকে কয়েকটা বিষয় আজকে আমি অবগত করতে চাই এবং সেই অবগত বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে যদি আমাকে ক্লিয়ার করতে পারে তাহলে আমার নাস্তিকতা মেনে নিতে কোনো সমস্যা নেই কিন্তু যদি তারা প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু এগুলো কখনোই মেনে নেওয়া যাবে না কারণ আমি এই বিষয়গুলো বিজ্ঞান দিয়ে প্রমাণ করব একটু ভালো করে খেয়াল করুন একটা সন্তান তার জন্মগ্রহণের পরে সে কি কখনো বিজ্ঞানের কাছে গিয়ে প্রমাণ করেছে যে সেটাই তার বাবা মা মানে দীর্ঘ পনেরো বছর বিশ বছর বা পঁচিশ বছর ধরে সে তার বাবা মাকে বাবা মা বলে ডেকে আসছে সে কি কখনো প্রমাণ করেছে বা ডিএনএ টেস্ট করাচ্ছে যদি ডিএনএ টেস্টের প্রশ্নটা আসে তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ডিএনএ টেস্ট পদ্ধতি কবে আবিষ্কার হয়েছে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আগে কিন্তু ইতিপূর্বে যখন ডিএনএ টেস্ট আবিষ্কার ছিল না তখন একটা সন্তান তার পিতামাতাকে কোন যুক্তিতে বাবা মা মেনে নিত এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে ডিএনএ আবিষ্কারের পূর্বে এখন দেখেন বিজ্ঞানের কাজটা আসলে কী বিজ্ঞান বর্তমানে প্রমাণ করেছে যে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পঁচিশ দিন ধরে ঘোরাফেরা করছে এখন বিজ্ঞান যতদিন পর্যন্ত আবিষ্কার করেনি ততদিন পর্যন্ত কি সূর্য স্থির ছিল না বিজ্ঞান আবিষ্কার করলেও সূর্য তার কক্ষপথে পঁচিশ দিন ধরে ঘুরছে বিজ্ঞান আবিষ্কার না করলেও সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পঁচিশ দিন ঘুরবে বিজ্ঞানের কাজটা আসলে কি বিজ্ঞানের কাজটা হচ্ছে সত্যটা উন্মোচন করা আপনি যদি দেখেন যে কোনো বিজ্ঞানী কি তার বাবা মার অস্তিত্ব প্রমাণের জন্য তার নিজের এবং তার বাবা মায়ের ডিএনএ টেস্ট করেছেন এটা কিন্তু তারা করেনি তারপরেও তারা দীর্ঘ দিন এবং কি মৃত্যুর আগ পর্যন্ত তারা তাদের পিতামাতাকে বাবা মা হিসেবে মেনে নিয়েছে এখন যখন তারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করছে অর্থাৎ সৃষ্টিকর্তা খালেক শব্দের অর্থ সৃষ্টিকর্তা এখন সৃষ্টিকর্তা তাকেই বলা হয় যিনি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করেন খালেক শব্দ চারটা অর্থ আছে যিনি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করেন যিনি কোনো মাধ্যম হতে কোনো কিছু সৃষ্টি করেন যিনি প্রোগ্রামিং করেন এবং কারুর জীবন পরিচালনাকে সহজ করে দেন এই চারটা অর্থ আছে খালেকের তাহলে কোনো বিজ্ঞানী যদি সারাটা জীবন তার নিজের বাবা মাকে কোনো প্রকার যুক্তি এবং প্রমাণ ছাড়াই বাবা মা হিসেবে মেনে নিয়ে থাকে তাহলে কেন সে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে বসল সে কি সৃষ্টিকর্তাকে খুঁজেছে সে কীভাবে খুঁজেছে আসুন আমরা একটু বিষয়টা দেখি পৃথিবীতে অনেক প্রাণী আছে অনেক প্রাণী তো এখন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি যে পিঁপড়া আমি সৃষ্টি করেছি এখন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি যে মানুষ আমি সৃষ্টি করেছি এখন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি যে ঘোড়া আমি সৃষ্টি করেছি এগুলো কেউ দাবি করতে পারেনি তাহলে এই মানুষ কখনও কি ঘোড়ার কাছে জানতে চেয়েছে হে ঘোড়া তোমাকে কে সৃষ্টি করেছে এই মানুষ কি কখনো পিঁপড়ার কাছে জানতে চেয়েছে হে পিঁপড়া তোমাকে কে সৃষ্টি করেছে এগুলো কি কখনো জানতে চেয়েছে কখনোই তারা জানতে চায়নি এবং কি যদি আপনি দেখেন যে পৃথিবীর থেকে প্রভাবশালী বিজ্ঞানীগণ আমি তাদের নাম বলছি কয়েকটা স্যার আইজ্যাক নিউটন তাকে বলা হয় পদার্থ বিজ্ঞানের জনক তিনি একজন সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন এখন চিন্তা করেন স্টেফিন হকিং তিনি হচ্ছেন নাস্তিক তিনি বলেছেন সৃষ্টিকর্তা নেই বিজ্ঞানের বিজ্ঞানের মধ্যেই দ্বন্দ্ব একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানীকে ভুল প্রমাণ করছেন অর্থাৎ স্টেফিন হকিং সৃষ্টিকর্তাকে খুঁজে পায়নি কিন্তু স্যার আইজ্যাক নিউটন তিনি সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিলেন কারণ তিনি নিদর্শনগুলো দেখে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে আমি স্যার আইজ্যাক নিউটন যদি আমার কোনো আবিষ্কার আপনা আপনি হয়ে না থাকে তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ড এই এত সুন্দর সৃষ্টি জগৎ কীভাবে আপনা আপনি সৃষ্টি হলো বা এগুলোর পিছনে তো এখন পর্যন্ত কেউ যথাযথ কারণ দর্শাতে পারেনি যতটা না পরিশুদ্ধভাবে কোরআন তার বর্ণনা করেছেন তাই স্যার আইজ্যাক নিউটন তিনি বাইবেল পাঠ করতেন আর তখন বাইবেলটা অনেকটাই ভালো ছিল পরবর্তীতে আস্তে আস্তে বিতর্কিত হয়ে গেছে যাই হোক সেটা আমার মূল আলোচনার বিষয় নয় তো তিনি বাইবেল পাঠ করে বুঝতে পেরেছিলেন যে না সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন এবার দেখেন আমাদের যে চিকিৎসা বিজ্ঞান এই চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনেসিনা ইবনেসিনা চিকিৎসা বিজ্ঞানের জনক চিন্তা করেন যে ডিএনএ টেস্ট করা নিয়ে আপনারা গর্ব করেন আপনারা বলেন যে ডিএনএ টেস্ট করার মাধ্যমে আসলে আমরা এখন প্রমাণ করতে পারি সেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক যে ইবনে সিনা তিনি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন ইতিহাস থেকে আমরা জানতে পারি রসায়ন বিজ্ঞানের জনক কেমিক্যাল রসায়ন বিজ্ঞান এই রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হায়ান আর আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক জন ডাল্টন তারা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিল আপনি যদি তাদের লিস্টগুলো দেখেন আপনি যদি নাস্তিকতার লিস্টগুলো দেখেন প্রধান প্রধান যে বিজ্ঞানীগুলো যারা এই বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছে তারা নাস্তিক ছিল না তারা কেউ নাস্তিক ছিল না আমি প্রমাণ করে দিচ্ছি আধুনিক সার্জারির জনক ইবনে রুষ্ট তিনি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন সমাজবিজ্ঞানের জনক ইবনে খালদুন তিনি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন স্যার আইজ্যাক নিউটন যাকে বলা হয় পৃথিবীর সবথেকে প্রভাবশালী বিজ্ঞানী তিনি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন ত্রিকোণমিতির যিনি মূল স্থপিত মানে ত্রিকোণবিদ্যায় ত্রিকোণমিতি বিদ্যা আবুল ওয়াফা তিনি ছিলেন সৃষ্টিকর্তাতে বিশ্বাসী যদি আমরা খুব ভালো করে দেখি আর্কিমিডিস তিনিও সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন এবং কি পুরো বিজ্ঞানের যিনি জনক থ্যালিস তিনিও সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিলেন এখন হাতে গোনা যে সকল বিজ্ঞানী সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছেন না বা সৃষ্টিকর্তাকে মেনে নিচ্ছে না তারা আসলে কাকে ভুল প্রমাণ করছে তারা ভুল প্রমাণ করছে স্যার আইজ্যাক নিউটনকে তারা ভুল প্রমাণ করছে আইনস্টাইনকে তারা ভুল প্রমাণ করছে ইবনেসিনাকে কারণ তাদের নিজেদের মধ্যে সংঘাত বেঁধে যাচ্ছে আমি বিষয়টা ক্লিয়ার করি যে নাস্তিকতা সবসময় যুক্তি চাই তারা যুক্তিতে সবসময় প্রমাণ চাই তারা প্রমাণ না পেলে কোনো কিছু বিশ্বাস করে না প্রমাণটা যদি চাইতেই হয় তাহলে কিছু কিছু বিষয়ে প্রমাণ আমিও চাই এক নম্বর প্রমাণ আমি জন্মগ্রহণের পূর্বে আমি আমার দাদাকে কখনো দেখিনি এখন আমি কি করে বিশ্বাস করব যে আমার দাদা ছিল ধরে নিন আমি আপনাকে তিন মাস আগে এক ব্যাগ রক্ত দিয়েছি যার কোনো ডকুমেন্টস নেই আমি রক্ত দিয়েছি নার্সরা এবং ডাক্তারের সাক্ষী আছাড়া কেউ নেই মানে মৌখিক সাক্ষী এখন তিন মাস পরে যদি আমি বলি যে ভাই আমি আপনাকে রক্ত দিয়েছি তাহলে কেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন সে আমাকে বলবে তুমি আমাকে রক্ত দিয়েছ তার প্রমাণ কি মেডিকেল সায়েন্স আমাদের বলে যে তিন মাসের মধ্যে রক্ত নষ্ট হয়ে যায় নতুন করে রক্ত জন্ম নেয় কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব না যে আমি তাকে রক্ত দিয়েছি এখন বিশ্বাস ছাড়া এখানে আর কী থাকতে পারে আপনি আমাকে বলুন শুধু তাই নয় একটু ভালো করে খেয়াল করুন জীববিজ্ঞানের শাখায় যারা অবদান রেখেছে তাদেরকে বলা হয় জীববিজ্ঞানী যারা প্রাণীবিদ্যায় অবদান রেখেছে তাদের বলা হয় প্রাণীবিজ্ঞানী যারা সমাজবিজ্ঞানে অবদান রেখেছে তাদেরকে বলা হয় সমাজবিজ্ঞানী এখন স্রষ্টা বিজ্ঞানী কে কে নিজেকে স্রষ্টা বিজ্ঞানী বলে দাবি করেছে মানে স্রষ্টার যাবতীয় বিষয় নিয়ে ধ্যান ধারণা গর্ভ সব কিছু করে স্রষ্টার প্রতি দিক নির্দেশনা প্রস্তুত কে করেছে আপনি একজন সমাজবিজ্ঞানী হয়ে কীভাবে স্রষ্টা বিজ্ঞানী হয়ে গেলেন যে স্রষ্টা নেই আপনি কিভাবে একজন রাষ্ট্রবিজ্ঞানী হয়ে কিভাবে স্রেষ্ট সম্পর্কে ধারণা দেন আপনি কিভাবে একজন জীববিজ্ঞানী হয়ে কিভাবে স্রেষ্ঠ সম্পর্কে ধারণা দেন আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু নাস্তিকের তথ্য দিচ্ছি যারা খুবই পপুলার বাংলাদেশের নাস্তিক যারা খুবই পপুলার এক মিনিট আমি এটা নোট করেছি জাস্ট দশ সেকেন্ড দশ সেকেন্ড আমি নোটটা দিচ্ছি জাস্ট দশ সেকেন্ড ধন্যবাদ সাথে থাকার জন্য আমি বাংলাদেশে আটজন বিখ্যাত নাস্তিকের নাম বলছি এবং তাদের শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে নেবেন তারা কোন শিক্ষার লেভেল থেকে স্রষ্টা বিজ্ঞানী হয়েছেন যে তারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে বসেছেন এক নম্বর নাস্তিক অভিজিৎ রায় তিনি একজন লেখক এবং ইঞ্জিনিয়ার আহম্মেদ রাজীব হায়দার জাস্ট একজন ব্লগার আহমেদ শরীফ বাংলা সাহিত্যিক খুবই খ্যাতিনামা সাহিত্যিক খন্দকার আশরাফ হোসেন কবি ও সাহিত্যিক তসলিমা নাসরিন আপনারা অনেকেই তার নাম জানেন একজন চিকিৎসক ও সাহিত্যিক দাউদ হায়দার কবি লেখক ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম একজন কূটনৈতিক ব্যক্তি এবং হুমায়ুন আজাদ কবি সাহিত্যিক এবং ভাষাবিদ চিন্তা করেন তাদের লেখাপড়া যোগ্যতা শুধু কবি সাহিত্যিক আর সাংবাদিক এই যোগ্যতা এই জ্ঞান নিয়ে তারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করেছে তারা কতগুলো প্রাণীর কাছ থেকে তাদের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা নিয়েছে তারা কি কখনো গরুর কাছে গিয়েছে তারা কখনো ছাগলের কাছে গিয়েছে তারা কখনো মুরগির কাছে গিয়েছে তারা কি গিয়ে জিজ্ঞেস করেছে যে হে ছাগল তোমাকে কে বানিয়েছে যদি আপনারা ডিসকভারি দেখেন তাহলে দেখবেন যে পশু পাখির যে মনের ভাবগুলো তারা বুঝে সেগুলো বাংলায় ডাবিং করে প্রকাশ করে আমাদের শোনায় তো একজন বাঘ একজন সিংহ একজন অমক তমক সে আর যাই হোক না কেন তার নিজের ভাষা দ্বারা নিজেদের মধ্যে কথোপকথন করে থাকে এখন এই যে বুদ্ধিমান প্রাণীগুলো এই যে এত সুন্দর প্রাণীগুলো এত সুন্দর সিস্টেম ব্যবস্থাপনা এটা কিভাবে সৃষ্টি হলো ধরেন আমি যদি এখন আপনাদের বলি যে এই মোবাইলটা আমি বানিয়েছি তাহলে আমাকে তো প্রমাণ করতে হবে যে মোবাইলটা আমি বানিয়েছি ঠিক তো তাহলে পারে একটা মোবাইল বানানোর ক্ষেত্রে কোন কোন তথ্যগুলো লাগে কি কি করলে একটা মোবাইল তৈরি হয় কোন কোন প্রেক্ষাপট অনুযায়ী মোবাইলটা কাজ করবে কোন কোন প্রোগ্রাম করলে পরে মোবাইলে কোনো সমস্যা হবে না এই সমস্ত বিষয়গুলো যখন আমি সেট করব অর্থাৎ মোবাইলের মধ্যে সেট করব তখন সেটা কাজ করবে এখন যদি একটা অজানা অপরিচিত যার কোনো মোবাইল সম্পর্কে ধারণা নেই কোনো জ্ঞান নেই তার কাছে যদি মোবাইলটা নিয়ে গিয়ে বলি যে ভাই এই মোবাইলটা কীভাবে কাজ করে আমাকে বলেন তো তখন সে বলবে মোবাইল কি হুইজ মোবাইল আমি তো এটা কখনো দেখিনি আমি আজকেই প্রথম দেখলাম আর আপনি কী বলছেন এটা মোবাইল এটা কীভাবে হলো তখন আমি তাকে বলবো দেখেন ভাই মোবাইলটা আমি বানিয়েছি এবং এটা অনেকগুলো কাজ করে এটা বিভিন্ন দূরান্ত থেকে কথা আদ আদান প্রদান হয় তারপরে এটাতে ছবি দেখা যায় এটাতে আপনাকে ভিডিও করে দীর্ঘদিন রাখা যাবে এই বিভিন্ন বিষয়গুলো আমি তাকে বোঝালাম তখন সে বলছে কি বলছেন এগুলো আপনি অবাস্তব কথা বলছেন বাবার জন এসব কথা আমি কখনো শুনিনি তখন আমি যখন তাকে সব কিছু দেখাবো যখন আমি তাকে সব কিছু খুলে বলবো যখন এই বিষয় সম্পর্কে যেহেতু আবিষ্কারটা আমি করেছি আমি তর্কের মানে উদাহরণ দিয়ে বলছি আর কি তো তখন সেগুলো মেনে নিবে তাহলে এখন কথা হচ্ছে যে অনেক বিষয় আছে যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি কিন্তু সেগুলো সম্পর্কে যিনি আবিষ্কার করেছেন তিনি যথাযথ সুন্দর ধারণা দিয়েছেন এখন আমরা তাকে বলে থাকি আল্লাহ আসুন আমি বলেছিলাম যে আমি থিওরি অফ প্রভাবিলিটি সম্পর্কে কিছু কথা বলবো থিওরি অফ প্রভাবিলিটি হচ্ছে বিজ্ঞানের একটি সূত্র যে সূত্রকে ব্যবহার করে কোনো জিনিসকে অনুমান করে বললে কত পার্সেন্ট সঠিক হবে এবং এটা মিলে যাওয়ার সম্ভাবনা কত তা প্রকাশ করা হয় যেমন ধরুন এখানে যদি আমি একজনকে বলি যে মাসুদ তার বয়স পঞ্চাশ বছর এখন এই যে কতটা আন্দাজে বললাম ধরেন আমার পাশে থেকে আরেকজন বললো মাসুদের বয়স চল্লিশ বছর ধরেন তার পাশে থেকে আরেকজন বললো মাসুদের বয়স তিরিশ বছর এখন তিনজনের কথা বলে যে আন্দাজে এখন তিনজনের কথায় মিলে যাওয়ার সম্ভাবনা কত এক বাই তিন অর্থাৎ একটা সঠিক হবে তিনটার মধ্যে মনে করেন ও ধরনের একটু সাহস দে বলি এক টাকার একটা কয়েন যদি আমি টস করি তাহলে অপোজিট সাইড বলবে সাপলা আমি বলবো ম্যান এখন এই সাপলা এবং ম্যান দুজনেরটা সঠিক হওয়ার সম্ভাবনা কত ফিফটি ফিফটি অর্থাৎ তার ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট একটু অপেক্ষা করুন দুঃখিত একটু সমস্যা হয়েছিল তো এটাকে বলা হয় থিওরি অফ প্রভাবিলিটি অর্থাৎ কোনো কিছু আন্দাজে বললে সেটা হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা কত আর আমরা আসলে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো আন্দাজে কথা বললে মিলে যাওয়ার সম্ভাবনা আসলে খুবই কম দীর্ঘ দিন গবেষণা করে তারপরে সত্যতায় উপনীত হতে হয় এমন কোনো বিষয় নিয়ে অনুমান করে বললে সেটা আসলে মিলে যাওয়ার সম্ভাবনা কত এখন আমরাই যাচাই করবো উদাহরণস্বরূপ আমার ভিডিওটি দেখছেন একজন ব্যক্তি তো ধরেন আমি তাকে বললাম যে সে আজকে সকালে নাস্তা করেনি দুপুরে নাস্তা করেছে আর রাত্রে সে খাওয়া দাওয়া করেনি আন্দাজে বলে দিলাম শুধু আমি তাকে দেখে আন্দাজে বলে দিলাম আপনারাই বলেন এটা হওয়ার সম্ভাবনা কত শূন্য অর্থাৎ কোনো মতে এটা সম্ভব না একশো তে একশো মিলে যাওয়া তো বর্তমান আধুনিক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে তারা আবিষ্কার করেছে যে সূর্য কক্ষপথে ঘুরছে তার নির্দিষ্ট কক্ষপথে বিজ্ঞান আবিষ্কার করেছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় বিজ্ঞান আবিষ্কার করেছে যে বিশ্বজগৎ তৈরি হয়েছে বিগ ব্যাঙের থিওরির মাধ্যমে বিজ্ঞান আবিষ্কার করেছে যে এই পাহাড় পর্বতগুলো আসলে আমাদের এই পৃথিবীকে আন্দোলিত হতে রক্ষা করে এছাড়াও বিজ্ঞান আবিষ্কার করেছে যে অণু এবং পরমাণু অপেক্ষা ক্ষুদ্র এবং বৃহৎ কণা আছে এছাড়াও অনেক বিষয় আবিষ্কার করেছে তো আমার হাতে সময় কম এজন্য আমি সবগুলো বলতে পারবো না হাতে গোনা কয়েকটা বলছি যে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এটা উল্লেখ করা আছে সুরাল আম্বিয়া অর্ডায় নম্বর একুশ আয়াত নম্বর তিরিশ রেফারেন্সটা দেওয়ার আগে উদাহরণটা দিই যে যদি আপনি কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন যে এই আকাশমণ্ডলী এবং পৃথিবী এগুলো কিভাবে সৃষ্টি হলো তখন তারা আপনাকে বলবে বিগ এর থিওরির কথা অর্থাৎ এই সমস্ত কিছু ছিল একটি বিন্দুতে অতপর সেখানে হলো একটি মহা বিস্ফোরণ পরে সেখান থেকে তৈরি হল গ্যালাক্সি এবং সৌরজগৎ এবং আমাদের এই পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র এই একই তথ্য যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে হয়তো এক দেড়শো বছর আগে কিন্তু এই একই তথ্য পবিত্র কোরআনে বলা হয়েছে চৌদ্দশো বছর আগে আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সুরাল আম্বিয়া অধায় নম্বর একুশ আয়াত নম্বর তিরিশ আর অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল আমি তাদের পৃথক করে দিলাম চিন্তা করেন আকাশমণ্ডলী এবং পৃথিবী অতপ্রোতভাবে মিশেছিল আমি তাদের পৃথক করে দিলাম বিগ ব্যাঙের থিওরির কথা খুবই সংক্ষেপে এখানে বলা হয়েছে আর স্টেফিন হকিং যাকে বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞানের জনক তিনি বলেছেন যে গত শতাব্দীতে যে কণাগুলো আবিষ্কার করা গিয়েছে মহাশূন্যে তার উপরে ভিত্তি করেই আমরা নিশ্চিত হতে পেরেছি বিগ ব্যাং থিওরির সত্যতা এবং প্রমাণ এবং তিনি আরও ব্যাখ্যা করেছেন যে এই সৃষ্টি জগৎ যখন সৃষ্টি হয়েছিল না তখন এটা ছিল ধূম্রপুঞ্জ ধুয়া বিশেষ এই একই তথ্য পবিত্র কোরআনে দেওয়া আছে পবিত্র কুরআন সুরা হামিম সাজদা অধ্যায় নম্বর একচল্লিশ আয়াত নম্বর এগারো আল্লাহ বলেছেন যে অতপর তিনি মনোনিবেশ করলেন মহাশূন্যে যেটা ছিল ধূম্রপুঞ্জ এখানে আরবি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দুখান যার অর্থ হচ্ছে ধোঁয়া এটাকে আরও সঠিকভাবে অনুবাদ করলে হবে বায়োবিয় চিন্তা করেন যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র কিছুদিন আগে পবিত্র তা বলেছে চৌদ্দোশো বছর আগে আগেকার দিনের মানুষরা ভাবতো যে পৃথিবী সমতল তারা ভাবত যে পৃথিবী সমতল এজন্য তারা খুব বেশি দূর যেতে ভয় পেত যদি তারা হঠাৎ করে নিচে পড়ে যায় অতপর স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সালে জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসলেন এবং তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার বর্তুলাকার মানে হচ্ছে ফুটবলের মতো পুরোপুরি গোল নাই উপরে নিচে কিছুটা চাপা এবং দুই পাশে কিছুটা ফোলানো এই একই কথা পবিত্র কোরআনে বলা হয়েছে চৌদ্দশো বছর আগে যেটা স্যার ফ্রান্সিস ডেক আবিষ্কার করেছে পনেরোশো সাতান্ন সালে আল্লাহ বলেছেন পবিত্র কোরআন আাজিয়া অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর তিরিশ আল্লাহ বলেছেন ওয়াল দাহা হা এখানে আরবি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দাহাহা এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে আর এই দুইয়া শব্দের একটি অর্থ হচ্ছে উটপাখির ডিম আর যদি আপনারা উটপাখির ডিম খেয়াল করেন বা ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন যে সামনে এবং পেছনে কিছুটা চাপানো এবং পাশে কিছুটা ফোলানো চিন্তা করেন পৃথিবীর আকার সঠিকভাবে কোরআন বলেছে চৌদ্দশো বছর আগে এখন আমরা দেখব যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র যে তাদের নিজস্ব কক্ষপথে ঘোরাঘুরি করছে এটা বিজ্ঞান সম্পর্কে মানে বিজ্ঞান এটা সম্পর্কে কি বলেছে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন সুরাল আলাম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ বলেছেন যে তিনি সৃষ্টি করে আছেন রাত্রি এবং দিবস চন্দ্র এবং সূর্য উল্লুং ফি ফালাক ইয়াসবাহুন অতপর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করতেছে এখানে আরবি যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইয়াসবাহুন এসেছে মূল শব্দ সাবাহা থেকে যার অর্থ হচ্ছে চলন্ত কোনো কিছুর গতি যদি আমি বলি যে কোনো মানুষ মাটিতে সাবাহা করছে তার মানে এই নয় যে সে মাটিতে গোড়াগড়ি করছে সে মাটিতে হাঁটছে অথবা দৌড়াচ্ছে যদি আমি বলি যে কোনো সাঁতারু পানিতে সাবাহা করছে তার মানে এই না যে সে পানিতে ভেসে আছে সে পানিতে সাঁতার কাটছে অথবা আগাচ্ছে এখন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে যখন ইয়াসবাহন শব্দ ব্যবহার করা হয়েছে তখন এটা দ্বারা উড়ে যাওয়া বোঝায় না এটা দ্বারা চলন্ত কোনো কিছুর গতিকে বোঝায় চিন্তা করেন বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে এখন কবে আবিষ্কার করেছে এটা আমি বলে দিচ্ছি আপনার খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে টলেমি বিশ্বাস করত যে পৃথিবী একেবারে এই সূর্যগতের কেন্দ্রে অবস্থান করছে এবং সূর্যসহ অন্যান্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে অতপর পনেরোশো খ্রিস্টাব্দে কোপার্নিকাস এসে বললেন যে না সূর্য এই সৌরজগতের একেবারে কেন্দ্রে অবস্থান করছে এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে এবং তিনি বলেছিলেন যে সূর্য স্থির অতপর ষোলোশো নয় খ্রিস্টাব্দে কেপলার তার বই উল্লেখ করেছে যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্র শুধুমাত্র সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে না তারা নিজক্ষেও প্রদক্ষিণ করে থাকে এখানে আরবি যে শব্দ ইয়াজবাহনটা উল্লেখ করা হয়েছে তার অর্থ হচ্ছে চলন্ত কোনো কিছুর গতি শুধু চলা না সেটা নিজের অক্ষে ঘুরবে প্লাস আগাবে চিন্তা করেন বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে মাত্র কিছুদিন আগে পবিত্র কোরআন সেটা বলেছে চৌদ্দশো বছর আগে আসুন এবার আমরা জানবো চাঁদের আলো নিয়ে আগেকার দিনের বিজ্ঞানীরা মনে করতো যে চাঁদের আলো তার নিজস্ব আলো অতপর এখন আধুনিক বিজ্ঞান খুবই উন্নত হওয়ার ফলে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় এটা আসলে ধার করা আলো পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি কত মহান তিনি যিনি নবমণ্ডলে সৃষ্টি করে আছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চাঁদ যাহার আছে ধার করা আলো এই একই কথা বলা হয়েছে পবিত্র কোরআন সুরাই ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর পাঁচ যে তিনি এই নবমণ্ডলে স্থাপন করিয়াছেন সিরাজ অতপর চাঁদ যা রয়ে আছে প্রতিবিম্বিত আলো একইকত সুরা নুহের সতেরো এবং আঠারো নম্বর আয়তে বলা হয়েছে এখানে সূর্যকে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিরাজ শামস ওয়াহাজ এবং দিয়া আর চাঁদকে ব্যবহার বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে কামার মুনির এবং নূর সূর্যকে বোঝানোর জন্য কখনোই কামার নূর বা মুনির ব্যবহার করা হয়নি বা সূর্যকে ব্যবহার করার জন্য কখনও এগুলো ব্যবহার করা হয়নি তাহলে চিন্তা করুন পবিত্র কোরআন যা বলছে চোদ্দোশো বছর আগে বিজ্ঞান তা আবিষ্কার করেছে মাত্র কিছুদিন আগে আর এতক্ষণ ধরে আমি এই কথাগুলো কেন বললাম আমি আগেই বলেছি যে থিওরি অব প্রভাবিলিটি সম্পর্কে কথা বলবো একটা মানুষ চোদ্দোশো বছর আগে আসলো যখন বিজ্ঞানের কোনো উন্নতি নাই একদম মানে কী বলবো খুবই খুবই দুর্দশ অবস্থা যেখানে বিজ্ঞানের কোনো উন্নতি নাই সেখানে একটা মানুষ আসলো পৃথিবী সম্পর্কে সঠিক তথ্য দিল চাঁদের আলো সম্পর্কে সঠিক তথ্য দিল পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে সঠিক তথ্য দিল বিগ ব্যাঙের থিওরি সম্পর্কে সঠিক তথ্য দিল পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে মাত্র চারটা বিষয় নিয়ে বললাম আমি অনেকগুলো বিষয় নিয়ে বলতে পারি সমুদ্রবিদ্যা নিয়ে বলতে পারি প্রাণীবিদ্যা নিয়ে বলতে পারি উদ্ভিদবিদ্যা নিয়ে বলতে পারি ভ্রুণবিদ্যা নিয়ে বলতে পারি কিন্তু আমার হাতে আসলে সময় খুবই কম এজন্য আমি এই সবগুলো বিষয় বলতে পারবো না এখন তবে ইনশাল্লাহ যদি কখনো লেকচার দিয়ে শোনানোর সময় হয় তাহলে বলবো যে কোরআন এবং আধুনিক বিজ্ঞান তাহলে চিন্তা করুন সামান্য চারটা বিষয় যে চারটা বিষয় হুবহু মিলে গিয়েছে যার এক বিন্দু এদিক ওদিক হয়নি তাহলে এই চারটা বিষয় হুবু হুবু কখন মিলে যেতে পারে যখন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছেন কারণ কোনো মানুষ এগুলো সম্পর্কে তথ্য দিলে সেটা ভুল হবে যিনি এগুলো সৃষ্টি করেছেন শুধুমাত্র তিনি এগুলো সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন মনে করেন যে আমার ছেলে তার বয়স কত আমি বাবা হিসাবে এটা জানি কারণ আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি একটা ছেলেকে জন্ম দেওয়ার সময় তার মার কি অনুভূতি এটা আসলে সেই মা ব্যক্ত করতে পারবে এটা আসলে পারবে না তার কোনো ভাই বোন বা ব্রাদার তাহলে যিনি যেই বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত তিনিই কেবল বলতে পারবেন সেগুলো সম্পর্কে যথাযথ সঠিক তথ্য এখন এই যে চাঁদ সূর্য পৃথিবী এগুলো সম্পর্কে সঠিক তথ্য কে দিতে পারে কোনো বিজ্ঞানী তো এগুলোকে সৃষ্টি করেনি বা কোনো মানুষ এখন পর্যন্ত দাবি করতে পারেনি যে এগুলো আমরা সৃষ্টি করেছি না তাহলে পারে কে এই তথ্যগুলো বলে দিল কেউ সঠিকভাবে আর হরত মোহাম্মদ সাল্লাহ আসসাল্লাম কখনোই বলেননি যে এগুলো আমি বলেছি তিনি সবসময় বলেছেন যে আমি মন করা কোনো কথা বলি না আমার উপরে যে হয় আমি কেবল তোমাদের তাই বলি এটা উল্লেখ করা হচ্ছে সুরান নাজম তিপান্ন নম্বর অধ্যায়ের তিন এবং চার নম্বর আয়তে যে আমি তো মন করে কোনো কথা বলি না আমার নিকট যে হয় কেবল তাই বলি এছাড়া পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারাম অধ্যায় নম্বর আয়াত নম্বর সাতানব্বই যে জিব্রাইলের যে শত্রু হবে সে জেনে রাখুক এই জিব্রাইল তো ওহি আল্লাহর নিকট থেকে নিয়ে তোমার কাছে পৌঁছে দিয়েছে তাহলে পুরো কোরআনে মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা বারের জন্য বললেন না যে এই বাণীটা আমার এই কথাটা আমার তিনি সবসময় বলেছেন যে এগুলো আল্লাহর এখন কথা হচ্ছে আপনি তো আল্লাহ সুবান তালাকে বিশ্বাসই করেন না কেন করেন না কারণ আপনি তাকে দেখতে পারলাম আপনি তার কথা শুনতে পারলাম এখন আসেন দেখাটা কিসের উপর নির্ভর করে বলেন তো দেখাটা তো নির্ভর করবে আসলে দুটো বিষয়ের উপরে আপনার চোখ ভালো কি না আর দুই নম্বর হচ্ছে আলো আছে কিনা। না অর্থাৎ কোনো বস্তুকে যদি আপনি দেখতে চান তাহলে পারে ওই বস্তুর উপরে সেই আলোটা পড়তে হবে এবং আপনার চোখ যদি ভালো থাকে তাহলে সেই আলোটা আপনার চোখে এসে পড়তে হবে তাহলে পারে আপনি সেই বস্তুকে দেখতে পারবেন এখন কথা হচ্ছে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ আলো এবং চোখ লাগবে সেটা আপনার আছে তো আগে এটা নিয়ে চিন্তা করুন যেমন সাধারণত আমরা যখন টিভির রিমোট ব্যবহার করি এই যে রিমোট চালাচ্ছি তখন এক ধরনের মাইক্রোফ্রাইড সিগনাল অর্থাৎ আলোক সিগনাল চলে যায় এটা আমরা খালি চোখে দেখতে পাই না এটা দেখার জন্য মোবাইলের ক্যামেরা ব্যবহার করতে হয় অর্থাৎ সাহায্য নিতে হয় যে ক্যামেরার মাধ্যমে এই আলোটা আসলে প্রতিফলিত হচ্ছে সরি বিচ্ছুরিত হচ্ছে এটা আমরা দেখতে পারি তো এখন কথা হচ্ছে আল্লাহ সুবহান তালাকে যে আপনি দেখবেন দেখার জন্য যে পরিমাণ চোখ লাগবে যে পরিমাণ আলো লাগবে এটাকে হাসিল করুন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারাম অধ্যায় নম্বর দুই আয়ত নম্বর পঞ্চান্ন এবং ছাপ্পান্ন আর তারা বলল যে হে মুসা আমরা কখনোই তোমার প্রতি ইমান আনবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে তোমার সৃষ্টিকর্তা না দেখাও অতপর বজ্রধ্বনি তাদেরকে পাকরাও করলো অতপর আল্লাহ সুবাহতাল্লাহ তাদের মৃত্যুর পর তাদের আবার পুনর্জীবিত করলেন যাতে তারা শুক্রিয়া আদায় করেন চিন্তা করেন তারা আল্লাহকে দেখতে চেয়েছিলো তো আল্লাহ সুবাহ ঝলক তাদের সহ্য করার ক্ষমতা নেই কিন্তু আল্লাহকে কীভাবে তারা সহ্য করবে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যদি পবিত্র কুরআনটা খুব ভালো করে পড়েন একটু নিরপেক্ষতার সাথে তাহলে দেখতে পাবেন যে পবিত্র কোরআনটা আসলে একটা অলৌকিক এর ভাষাগুলো অলৌকিক আর একটা মজার বিষয় বলি এই তথ্যটা না বললেই নয় যে এই যে নাস্তিকরা যারা আছে তারা বলে থাকে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন খারাপ ব্যক্তি লুচ্চা নাউজ্লা তারা এই তথ্যটা কোথায় পেয়েছেন তারা এই তথ্যটা পেয়েছে কুরআন এবং হাদিস থেকে তা না হলে তারা জানলো কোথা থেকে যে নবী সাল্লাহাম চোদ্দোটা বিয়ে করছে তারা আয়সার জাল্লা তালাহকে বিয়ে করছে চিন্তা করেন কত বড় ফ্রড একই হাদিসে বলা আছে যে আল্লাহ সারা অন্য কোনো সৃষ্টিকর্তা নেই সেই হাদিস বই থেকেই তারা অন্য একটা হাদিস নিয়ে নবীকে খারাপ বলছে অথচ তারা নবীকেও দেখেনি নবীর কোনো বংশকেও দেখেনি তাহলে আমাদের কিতাব থেকে একটা কথা তারা বিশ্বাস করেছে অথচ তারা সামান্য কিছু বিশ্বাস করেছে যেটা আসলে আমাদের নবীর বিরুদ্ধে দাঁড় করানো যায় আসলে যথাযথ দিয়ে ব্যাখ্যা করলে সেটাও নবীর বিরুদ্ধে যাবে না কিন্তু আমরা মুসলিমরা ব্যাখ্যা করতে পারি না এই দোষটা আমাদের তাহলে তারা একটা কিতাব থেকে একটা আয়াত নিচ্ছে কিতাবটা কাদের আমাদের কিতাবটা আমাদের আমাদের কিতাব থেকে সে একটি আয়াত বেছে নিচ্ছে নেওয়ার পরে সেটা আমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছে চিন্তা করুন অথচ একই কিতাবে বলা আছে এটা হচ্ছে সৈয়াল বুখারি খণ্ড নম্বর এক অধ্যায় নম্বর এক হাদিস নম্বর আট যে ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত যার এক নম্বর ভিত্তি হচ্ছে যা আল্লাহ সারা কোনো উপাস্য নেই চিন্তা করেন এই হাদিসটা না নিয়ে সে নিয়েছে কি নবীর সম্পর্কে উদ্ভ্রান্ত কথা এখন সে মেনেই নিচ্ছে যে নবী ছিল এবং নবী খারাপ সে যদি নবীকে মেনে নেয় তাহলে সে আল্লাহকেও মেনে নিচ্ছে কারণ নবী তার থেকে একটি কথাও বলেনি আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে পবিত্র কোরআনে চার জায়গায় বলা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারা দুই নম্বর অধ্যায়ের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত সুরা বোন ইসরায়েল সতেরো নম্বর অধ্যায়ের অষ্টাশি নম্বর আয়াত পবিত্র কোরআন তুর বাহান্ন নম্বর অধ্যায় চৌত্রিশ নম্বর আয়াত এবং সুরা ইউনুস দশ নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর আয়তে সেখানে বলা হয়েছে যে যদি তোমার সন্দেহ থাকে আমার এই কিতাবের প্রতি যে মোহাম্মদ এটা আনয়ন করেছে এটা ওহি নয় তাহলে তোমরা এর সামান্য পরিমাণ কিছু তথ্য মানে কোরআনের মতো আয়াত আনয়ন করো যদি তোমরা সত্যবাদী হও এখন চিন্তা করেন কেউ যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করে তার মানে সে সৃষ্টিকর্তাকে মেনে নিচ্ছে কারণ চ্যালেঞ্জটা নবীন না চ্যালেঞ্জটা কোনো সাহাবিন না চ্যালেঞ্জটা আল্লাহর আপনি প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক আপনি নবীকে মেনে নিচ্ছেন কারণ চ্যালেঞ্জটা আল্লাহ করেছেন এখন চ্যালেঞ্জ গ্রহণ করা মানে আল্লাহকে মেনে নেওয়া এটা আপনাকে বুঝতে হবে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হন আপনি যখন একটা বই থেকে কোরআন থেকে যখন বলছেন যে নবীজি তার নিজ পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে এ তথ্যটা আপনি কোথায় পেলেন তথ্যটা পেয়েছেন কোরআন থেকে মেনে নিচ্ছেন চিন্তা করেন কোরআনের একটা আয়াত মেনে নেওয়া মানে সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া কিন্তু আমরা মুসলিমরা আসলে তাদের বলতে পাই না আমরা চিন্তা করি না কোরআনের একটা আয়াত যদি কেউ মেনে নেয় হাদিসের একটা আয়াত যদি কেউ মেনে নেয় তার মানে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলো এটাই স্বাভাবিক কারণ এই বইগুলো কে লিখেছে এই বইগুলো যারা লিখেছে তারা সৃষ্টিকর্তার আদেশেই লিখছে কারণ সৃষ্টিকর্তাই বলছে নবীকে আদেশ করেছিল যে হে নবী আপনি এগুলো করেন আর সত্য কথা বলতে আমরা যারা মুসলিমরা আছে তারা নাস্তিকদের সাথে কথা বলতে পারে না কারণ আমাদের পড়াশোনা কম আর আমি নাস্তিকদেরকে বলবো যে আপনি কোন একটা বিজ্ঞানীকে জিজ্ঞেস করে দেখেন যে সে কি স্রষ্ট বিজ্ঞানী যে সে স্রষ্ট সম্পর্কে ধারণা দিচ্ছে একজন সাহিত্যিক একজন জীববিজ্ঞানী একজন প্রাণীবিদ্যা একজন ভূগোলবিদ্যা একজন রাষ্ট্রবিজ্ঞান সে কিভাবে স্রষ্ট সম্পর্কে ধারণা দেয় স্রষ্টা সম্পর্কে ধারণা দিতে হলে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের সবার সাথে তার কথা বলতে হবে তাহলে পরে সে স্রষ্টা সম্পর্কে ধারণা দিতে পারবে তার আগে কখনোই পারবে না এটা সম্ভব নয় আর থিওরি অফ প্রভাবিলিটি অনুযায়ী কোরআনের বৈজ্ঞানিক সত্যগুলো হুবু মিলে যাচ্ছে এখন কে বলতে পারে এত সঠিকভাবে কে যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি আল্লাহ পবিত্র বলেছেন সুরামু মিনুন অধ্যায় নম্বর তেইশ আয়াত নম্বর চুরাশি পঁচাশি ছিয়াশি অর্থাৎ চুরাশি থেকে উনব্বই নম্বর আয়াত পর্যন্ত যে তুমি তাদের জিজ্ঞেস করো কে এগুলো সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশতে বাড়ি বর্ষণ করেন তারা বলবে আল্লাহ তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদের রিজিক দেয় তারা বলবে আল্লাহ তারা তো মেনেই নিচ্ছে যেগুলো আল্লাহ করেছে কারণ তাদের তো ক্ষমতা নেই এগুলো বলা সম্ভবই না তারা বুঝতে পেরেছে যে এই সবকিছু আল্লাহ সুন্নতলার সৃষ্টি এখন যারা নাস্তিক যারাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না কোরআনের আয়াত নিয়ে লাফালাফি করে অর্থাৎ কোরআনের আয়াত ভুল ধরে যে কোরআনের ভুল চিন্তা করেন একই আয়াত থেকে নিয়ে কথা বলে তারা আমাদের বিরুদ্ধে প্রমাণ দ্বার করাচ্ছে অথচ অন্য বিষয়ে কথা বলে তারা তা মেনে নিচ্ছে না তাদের বিষয়ে পবিত্র কোরআন কথা বলেছে এটা উল্লেখ করা হয়েছে সুরা আল বাকারাম অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর পঁচাশি তবে কি তুমি কোরআনের কিছু কিছু আয়াত বিশ্বাস করো আর কিছু কিছু আয়াত বিশ্বাস করো না তোমাদের মধ্যে যারা এরূপ করবে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ছাড়া আর কিছুই নাই কিছুই নাই আর ভিডিওটি যারা দেখছেন তারা সবাইকে জানিয়ে দিন তাহলে ইনশাল্লাহ নাস্তিকতা অনেকটা ধ্বংস হবে তারা এখন বুঝতে পেরেছে আর আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি মুভি যে চোদ্দটা বিয়ে করেছে এটা তারা পেয়েছে হাদিসে নবী যে তার পালিত পুত্রকে বিয়ে করেছে এটা তারা বিয়েছে কোরআনে এখন তারা যদি এই কথাগুলো মেনে নেয় তার মানে তারা কোরআনকে মেনে নিচ্ছে তারা আল্লাহকে মেনে নিচ্ছে আপনি বোঝার বিষয়টা বোঝার চেষ্টা করেন যখন কেউ কোরআনের চ্যালেঞ্জটা গ্রহণ করবে আয়াত লেখার জন্য তার মানে সে আল্লাহকে মেনে নিচ্ছে এটাই সঠিক এটাই সত্য কিন্তু আমরা আসলে তাদের সাথে তর্ক করে যাই তাদেরকে বলেন যে নবী ছিল এটা আপনি কোথায় পেলেন সাহাবি ছিল এটা আপনি কোথায় পেলেন জায়দ ইবনে সাবিদ এটা আপনি কোথায় পেলেন মা ফাতে এটা আপনি কোথায় পেলেন এগুলো তো সব সহি বুখারী এবং কোরআন শরীফের মধ্যে আছে অর্থাৎ সিয়া যে হাদিস গ্রন্থগুলো আছে তার মধ্যে আছে তাহলে আপনি আমাদের গ্রন্থ নিয়ে আমাদের কথাগুলো আমাদের বিরুদ্ধে উল্টা প্রমাণ দাঁড় করছেন এটা আপনি কোথায় পেলেন এবং তাকে এটাও বলেন যে আপনার সৃষ্টিকর্তাকে যে আপনি যে এত সুন্দর বিবেকের অধিকারী আপনার যে এত সুন্দর বুদ্ধি আপনি যে একজন মানুষ আপনি কি আপনা আপনি সৃষ্টি হয়েছেন নাকি আপনার কোনো স্রষ্টা আছে যদি তারা বলে যে প্রকৃতি এই সব কিছুর সৃষ্টিকর্তা তাহলে তো তারা নাস্তিক থাকলো না কারণ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে যিনি স্রষ্টাতে বিশ্বাসী নয় তাকেই নাস্তিক বলে আমি উইকিপিডিয়ার তথ্য থেকে বলছি কারণ তাদের একটা ওয়েবসাইট করা আছে নাস্তিক্যবাদ সেখান থেকে কথা বলছি যে যারা সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে তাদেরকেই বলা হয় নাস্তিক তাহলে পরে যদি প্রকৃতি সৃষ্টি করে থাকে তাহলে প্রকৃতি তাদের আল্লাহ যদি ঝড় বৃষ্টি সৃষ্টি করে থাকে তাহলে ঝড় বৃষ্টি তাদের আল্লাহ আসলে তারা খুবই মানে জ্ঞানের অভাব এটা বলে থাকে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কেউ যদি স্যার আইজাক নিউটনকে মিথ্যাবাদী বলে কেউ যদি ইবনে সিনাকে মিথ্যাবাদী বলে কেউ যদি ইবনে রুশদকে মিথ্যাবাদী বলে কেউ যদি আপনার ইবনে খালদুনকে মিথ্যাবাদী বলে কেউ যদি খোয়ারিজমিকে মিথ্যাবাদী বলে কেউ যদি জাবুর ইবনে আবু হাইয়ানকে মিথ্যাবাদী বলে কেউ যদি জন ডাল্টনকে মিথ্যাবাদী বলে কেউ যদি আইনস্টাইনকে মিথ্যাবাদী বলে তাহলে পরে তো আর আমার তার বিরুদ্ধে আসলে কিছু বলার নেই কারণ এরা প্রত্যেকেই সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিল এবং সবথেকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যে টু নাস্তিক আছে এই টু নাস্তিকরা কোনো প্রকার পড়ালেখা যুক্তি বুদ্ধি ছাড়াই এগুলো করে যাচ্ছে তারা আসলে চিন্তাই করতেছে না যে বিজ্ঞানের কোনো একটা সৃষ্টি আপনা আপনি সৃষ্টি হয়ে সেটা পরিচালিত হয়নি কেউ যদি এখন দাবি করে যে আমি এই ফেসবুকের মাধ্যমে কথা বলছি এই ফেসবুক আপনা আপনি সৃষ্টি হয়ে এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কে মানবে এ কথা কে এখন কথা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন তিনি আসলে আমাদেরকে দেখা দিচ্ছেন না তিনি দেখা দিবেন তিনি কথা দিয়েছেন চিন্তা করেন যে মানুষটা কোরআন শরীফ যার উপরে কোরআন শরীফটা নাজির হলো সেখানে তার কথা আছে মাত্র পাঁচবার অথচ মুসা আলিয়া সাল্লামের কথা আছে একশো পঁয়ত্রিশ বার ওই কোরআন শরীফে নবীর পিতামাতার কোনো কথা নেই তার স্ত্রীদের কথা নেই তার সাহাবিদের মধ্যে মাত্র একজন সাহাবির নাম আছে চিন্তা করেন নবী যদি কিতাবটা লেখতো তাহলে তিনি কেন এভাবে লিখবেন পৃথিবীর রচনা করার পরে তার পরিবারের সদস্যদের বাদ দিয়ে এত সুন্দর একটা অমরবাণী রচনা করেছেন কে করেছে কেউ করেনি আর নবী কখনোই দাবি করেনি যে গ্রন্থ আমার কখনোই না নবী সময় বলে এসেছে যে এই গ্রন্থ আল্লাহর নিকট থেকে পেরিত আর পুরাণ এটা প্রমাণ বহন করে সুরা কাহাপের মধ্যে যখন ইহুদি খ্রিস্টান দেশে নবীকে বলেছিল যে আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর চাই আমরা তখন নবী বলেছিল আগামীকালকে আসো ইনশাল্লাহ শব্দটি ব্যবহার না করার কারণে পনেরো দিন পর্যন্ত ওই আসেনি তাহলে চিন্তা করেন নবী যদি উত্তর দিতেই পারতেন তাহলে পনেরো দিন লাগবে কেন কারণ তিনি ওহির জন্য অপেক্ষা করছিলেন এখন আপনি কি বলবেন বলেন আর আপনারা আসলে যারা নাস্তিক তাদেরকে আমি গালি দিব না খারাপও বলবো না আপনারা শুধু একটু চিন্তা করবেন যে আপনারা যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না এটা আসলে কেন বিশ্বাস করেন না এই যে আপনাকে এত সুন্দর করে কে বানালো এটা আপনার একটু চিন্তা করতে হবে যখন মোবাইলটা এমনি এমনি হয়নি যখন একটা আলপিন এমনি এমনি হয়নি যখন টেলিভিশন এমনি এমনি হয়নি যখন সিডি এমবি এমনি এমনি হয়নি যখন ক্যামেরা এমনি এমনি হয়নি কোনো কিছুই তো এমনি এমনি হয়নি তাহলে এই এত সুন্দর মানুষ যিনি এগুলো সৃষ্টি করছেন যার ব্রেন বুদ্ধি এত তীক্ষ্ণ সে কীভাবে এত সুন্দরভাবে এমনি এমনি সৃষ্টি হয় এটা আসলে সম্ভব না এটা কোনো মতেই সম্ভব না এর জন্য আধুনিক বিজ্ঞান সম্পর্কে যাদের ধারণা নেই তারা বলে থাকে যে আধুনিক বিজ্ঞান সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে দিচ্ছে আসলে আধুনিক বিজ্ঞান সৃষ্টিকর্তাকে বাদ দিচ্ছে না সৃষ্টিকর্তার ধারণাকে বাদ দিচ্ছে কারণ তারা দোযোগ খুঁজে পাচ্ছে না তারা বেহেস খুঁজে পাচ্ছে না তারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে আদম আলিয়া প্রথম মানব কিন্তু চেষ্টা তো চলছে তাই এটা আসলে বলা হবে যে স্রষ্টা নেই এটা সম্ভবই না কারণ আমি আপনাকে বলি আর একটা সুন্দর তথ্য দিচ্ছে আপনি একটু মিলাই নেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন ধরেন যে বিজ্ঞান একশো বছর পরে বা দুইশো বছর পরে বা পাঁচ লক্ষ বছর পরে যেদিনই হোক তারা এক স্বরে মেনে নিল যে এই সৃষ্টি আপনা আপনি হয়নি এটা একজন স্রষ্টার কারিগর তারা সম্মতিতে পৌঁছালো তখন যারা অবিশ্বাস হয়ে মারা গেছেন তারা কি করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে অভিজিৎ রায় আহমেদ রাজীব আহমেদ শরীফ খন্দকার আশরাফ তসলিমান হাসিন এরা তো কেউ স্রষ্টা স্রষ্টা বিজ্ঞানী না এটা তো সাহিত্যিক সাহিত্যিকদের স্রোষ্কে বিচার করছেন এটা মূর্খ ছাড়া কি হতে পারে একজন ইঞ্জিনিয়ার কি করতেছে ক্যান্সার রোগীর চিকিৎসা করতেছে হাস্যকর বিষয় এটা হাস্যকর বিষয় আবার একটা ডাক্তার সে ব্রিজ বানাচ্ছে যেখান দিয়ে লক্ষ লক্ষ টন আপনার মাতাম মানে মালামাল আপনার মালামাল যাতায়াত করছে তো সে যেটা সেটা যদি আপনার কোনো ডাক্তার পরিচালনা করে তাহলে তো সেখানে সমস্যা হবেই কারণ ডাক্তার যদি ব্রিজ বানায় সেই ব্রিজ দিয়ে তার মানুষ যাবে না মানুষের লাশ যাবে তো এখন এই সাহিত্যিক যাদের কোনো জ্ঞান নেই কর্ম নেই ধর্ম নেই চিন্তা নেই ভাবনা নেই সারা জীবন শুধু নারীকে নিয়ে কবিতা লেগেছে প্রকৃতি নিয়ে কবিতা লিখেছে ঠিক আছে কে কোথায় কি করলো সেগুলো লিখে যখন তারা শ্রেষ্ঠ সম্পর্কে রায় দেয় কে মেনে নিবে এগুলো কে মেনে নিবে আর বর্তমান অনেক বিজ্ঞানী আছে আমি অনেকগুলো বিজ্ঞানীর নাম বলতে পারি যারা আসলে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন অনেকগুলো বিজ্ঞানী আছে কিন্তু তারা কি স্যার আইজ্যাক নিউটনকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা কি আইনস্টাইনকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে যদি তারা বলে সৃষ্টিকর্তা নেই তার মানে আইজ্যাক নিউটন মিথ্যাবাদী চিন্তা করেন কত বড় খারাপ যে স্যার আইজ্যাক নিউটনকে তারা মিথ্যাবাদী বলছে এবং তারা আসলে স্রোষ্টাকে না দেখে তার অস্তিত্বকে অস্বীকার করছে যেমন ধরুন আপনি কোনো নাস্তিককে জিজ্ঞেস করুন যে আপনি কি আপনার দাদাকে দেখেছেন জন্মের পর সে বলবে না দেখেনি আপনি কি বিশ্বাস করেন যে আপনার দাদা ছিল সে বলবে হ্যাঁ অবশ্যই ছিল না থাকলে আমার বাবা কোথায় থেকে আসলো এবার আপনি তাকে বলেন কেন আপনার বাবা তো জারো সন্তানও হতে পারে আপনি বলেন দেখেন কি বলে সে থমকে যাবে আপনি তাকে বলেন যে আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে দশ মাস ছিলেন প্রমাণ করেন আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে যে দশ মাস ছিলেন প্রমাণ করেন এটা কোনো মতোই সম্ভব না প্রমাণ করে দেখানো কে দেখাবে প্রমাণ করে এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে তো পঞ্চয়েন্দ্রিয় দ্বারা যে জ্ঞানগুলো উপলব্ধি করা যায় না সেগুলো সচেতন অনুভূতি দ্বারা যদি বিশ্বাস করা হয় তাহলে সেটাকে বলা হয় ভালো বিশ্বাস এখন কথা হচ্ছে যে কেউ একজন এসে বললো ভাই আমি দেখলাম যে একদল সন্ত্রাসী এদিকে এগিয়ে আসছে আপনারা চলে যান এখন কি সন্ত্রাসী আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যে সন্ত্রাসী আসুক তারপর নিজের চোখে দেখব তারপর পলাবো এখন আপনি তাকে বিশ্বাস না বলে মারা পড়বেন আপনাকে ওখান থেকে পালাতে হবে এগুলো বুঝতে হবে আসলে আমরা বোঝার চেষ্টা করি না আমরা আসলে কথা বলতে পারে না আমাদের সমস্যা আছে আর বিশ্বাস করেন নাস্তিকতা আমার কাছে কোনো সাবজেক্ট না আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না এগুলো আমার কাছে মনে হয় মানসিক রুগী নাস্তিক আমার কাছে মানসিক রুগে এই মানসিক রুগীদের সাথে কি কথা বলবো আমাদের পাবনা মেন্টাল আছে সেখানে তাদের পাঠানো উচিত কারণ তারা না জেনে না বুঝে এমন এমন বিজ্ঞানীকে জিজ্ঞেস করছে যারা নিজেরাই বিজ্ঞানী না তারা একজন সাহিত্যিক তারা একজন বাংলা লেখক তারা একজন কবি তারা একজন রাজনীতিবিদ অবাক লাগে এ এটা কি মানা যায় না একজন কবি বলে দিচ্ছে আল্লাহ নেই চিন্তা করেন এটা তো পাগলের প্রলাপ আচ্ছা যাই হোক অনেকক্ষণ কথা বললাম কথা শেষ করার আগে আরেকটি কথা বলি এ কথাটি খুবই গুরুত্বপূর্ণ আর সেটি হচ্ছে যে আমরা যারা বর্তমানে পৃথিবীতে বসবাস করছি তারা প্রত্যেকে মারা যাব তো প্রত্যেকে মারা যাব তাই আমাদেরকে অবশ্যই জীবনে একটিবার হলো হলেও ভেবে চিনতে দেখতে হবে যে আমরা যে বিশ বছর ধরে আমার মাকে মা বলে ডাকছি কোনো প্রকার প্রমাণ ছাড়াই তাহলে কি এটা মিথ্যা আমরা যে আমার বাবাকে বাবা বলে ডাকছি এটা প্রমাণ ছাড়াই করছি তাহলে কি এটা মিথ্যা না এটা মিথ্যা না এটা সচেতন হৃদয়ের অনুভূতি যা সৃষ্টিকর্তা আমাদের মধ্যে দিয়েছেন তাই আমরা মাকে মা বলে ডাকি বাবাকে বাবা বলে ডাকি ভাইকে ভাই বলে ডাকি আর সম্পূর্ণটাই বিশ্বাসের উপরে গড়ে উঠেছে আর সত্য কথা বলতে নাস্তিক ভাইদের জন্য আমার আফসোস যে বিশ্বাসী হয়ে যদি মারা যান তাহলে কোনো সমস্যা নেই অবিশ্বাসী হয়ে যদি মারা যান তাহলে সমস্যা আছে মনে করেন তো কিছুক্ষণের জন্য তো একজন এখানে বলেছেন জাহিদুর রহমান জাহিদ যে প্র্যাকটিসিং মুসলিমের মুখে দাঁড়িয়ে নাই কিন্তু শেপ ভণ্ড আর আমি শুধু একটা কথা বলবো যে আমি আচ্ছা যাই হোক কথা বলি প্রশ্নের উত্তরগুলো পরে দিচ্ছি নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই উত্তর দিব ইনশাল্লাহ আর যেটা বলছিলাম তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের মুসলিমদের এই থিওরি অফ প্রভাবিলিটি এটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে আর প্রয়োগ করতে হলে পবিত্র কোরআনের অনেকগুলো সোড়া আছে অনেকগুলো আয়াত আছে যেগুলো বিজ্ঞান বিষয়ক সেগুলো মুখস্থ করতে হবে এবং তাদেরকে বলেন তাদেরকে কাছে শুধু একটা প্রশ্ন করবেন যে মোহাম্মদ সাল্লাহাল্লাম যে চোদ্দটা বিয়ে করেছে এটা আপনি কোথায় পেলেন যখন সে বলবে যে এটা আমি পেয়েছি আপনাদের গ্রন্থের মধ্যেই তখন আপনি বলেন আমাদের গ্রন্থের মধ্যে তো এটাও লেখা আছে যে আল্লাহ কেবলমাত্র একজন তাহলে সে কথাটা কেন নিলেন না যাই হোক এবং তাকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন নাস্তিক আপনি কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না সে যে কারণগুলো দর্শাবে আপনি সেগুলো যথাযথ উত্তর খুঁজে পাওয়ার জন্য নিজেকে মরিয়া করে তুলুন আর আমার সাথে আসলে কোনো নাস্তিক কথা বলে না আর আমি এই বিষয়ে খুব একটা ইন্টারেস্টেডও না আমি কথা বলছি আসলে আমার বলা একটু উচিত কারণ যেহেতু আমি মুসলিম আমার সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এজন্য আমাকে আসলে করতে হচ্ছে তো অনেকক্ষণ ধরে কথা বললাম আর এখন প্রশ্ন উত্তর করতে চাচ্ছি এবং আপনারা যারা আছেন তারা আমাকে রিকোয়েস্ট দিতে পারেন সরাসরি কথা বলি অনেকক্ষণে তো কথা বললাম যে মূল মূল বিষয়গুলো আছে সেগুলো সবই বলে দিলাম আর এটা নিয়ে চিন্তার কিছু নেই নাস্তিকতা আসলে একটা মানসিক রোগী এটা নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই তো এখন যদি কেউ রিকোয়েস্ট আমাকে পাঠাতে চান তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠান আমরা সরাসরি অনেক বিষয়ে প্রশ্ন উত্তর করে কথা বললে জ্ঞানটা আরও বৃদ্ধি পাবে প্রশ্ন উত্তর করি তাহলে পরে ইনশাল্লাহ কথা হবে আর এম ডি জাহিদুর রহমান জাহিদ আপনি বলেছেন যে আমার মুখে দাঁড়িয়ে নেই আমি একটা ভণ্ড আসলে ভণ্ড শব্দের অর্থ কি না আমি এখানে জাহিদ ভাইকে বলি সেটা হচ্ছে আমি হচ্ছে জাহিদুর রহমান জাহিদকে বলি যে ভাই ভণ্ড শব্দের অর্থ কি ভণ্ড শব্দের অর্থ হচ্ছে যে সত্য গোপন করে অর্থাৎ মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয় তারা হচ্ছে ভণ্ড ঠিক আছে অর্থাৎ সত্যকে তারা প্রকাশ করে না তারা মিথ্যাকেই সত্য বলে চালিয়ে দেয় তাদের নিজের খোলসটাকে উন্মোচন করতে চায় না তো আপনি আমাকে ভণ্ড বললেন দাড়ির জন্য যদি কেউ ভণ্ড হয় তাহলে তো পৃথিবীর কত মানুষ ভণ্ড চিন্তা করেন আর আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট ইসলাম নিয়ে লেখাপড়া করি ভালোবাসার ভিত্তিতে তাই তাই কি বলবো এখন বললে তার কিছু করার নেই আচ্ছা মঈনউদ্দিন ভাই আপনাকে দিয়েছি আপনি আসতে পারেন মঈনউদ্দিন ভাই আপনাকে অ্যাড দিয়েছি আপনি আসতে পারেন আহ নবী আমি বাদ দেই বিশেষ পরিস্থিতির কারণে পরিবেশটা আসলে আমার অনুকূলে নেই আপনি কি করে বোঝালে বুঝবেন বলেন আমি দাঁড়ি রেখেছিলাম পরিবেশ অনুকূলে না থাকার কারণে দাড়িটা রাখতে পারেনি তবে ইনশাল্লাহ নিজেকে গুছিয়ে নিচ্ছে ইনশাআল্লাহ আপনি মুখে দাড়ি দেখতে পাবেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি দেখতে পাবেন খুব অল্প দিনের মধ্যে মোহিন ভাই আমি আপনাকে অ্যাড দিয়েছি আপনি আসেন আমি হচ্ছে যারা লাইভে আছেন তাদেরকে আপনারা কেউ অ্যাড হতে চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন যদি দাড়ি কাটার কারণটা জিজ্ঞেস করেন এটা এসএমএস এ বলবো না ঠিক আছে কারণ পাবলিক প্লেসে আসলে অনেক মানুষ থাকে যারা আসলে iman ne প্রশ্ন তুলবে ittadiner প্রশ্ন তুলবে তবে মনের ব্যথাটা আল্লাহ জানে আমি আপনাকে খুলে বলবো সমস্যা নেই মুস্তাক আহমেদ নান্নু আপনি কি যুক্ত হতে চান আমি কি আপনাকে রিকোয়েস্ট দিব যদি কেউ যুক্ত হতে চান তাহলে আমাকে এসএমএস করেন যদি কেউ যুক্ত হতে চান এস করেন আসলে আরও অনেক বিষয় বলার ছিল আমি বলেই নেই কারণ আসলে আমি যতগুলো পয়েন্ট বলেছি এগুলোই একটা নাস্তিকের বিরুদ্ধে প্রমাণ করার জন্য যথেষ্ট আমি থিওরি অফ প্রভাবিলিটি বলেছি তারা আমাদের কিতাব থেকে আমাদের বিরুদ্ধে কথা বলে আমি সেগুলো বলেছি আমি কথা বলেছি তারা তাদের মাকে মা বলে ডাকে আমি কথা বলেছি যে বিজ্ঞান নিজেরাই নিজেদেরকে মিথ্যাবাদী প্রমাণ করছে আমি কথা বলেছি যে সাহিত্যিক কবিরা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করছে যেটা আসলে হাস্যকর আমি কথা বলেছি সেই সকল নাস্তিকদেরকে যারা আসলে কোনো প্রকার পড়ালেখা ছাড়াই আল্লাহকে অস্বীকার করে বসেছে আমি কথা বলেছি নাস্তিক কাকে বলে আর তাদের ইসলামের প্রতি এত কেন বিদ্বেষ আমি সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি আর ইনশাল্লাহ এর মধ্যে দিয়েই আমরা আরো এগিয়ে যাব আমরা আরো চেষ্টা করব কেউ যদি অ্যাড হতে চান তাহলে পরে আমি রিকোয়েস্ট দিতে পারি কিন্তু আপনারা তো কেউ বলছেন না আপনারা না বললে তো আমি অ্যাড দিতে পাচ্ছি না মুখ আমি আপনাকে অ্যাড দিয়েছি যদি আপনি চান তাহলে পারে আপনি আসতে পারেন ঠিক আছে হ্যাঁ রুহুল আমিন মালয়েশিয়া থেকে বলছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নীল নীল আর্দ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আর জাহিদুর রহমান জাহিদ আমাকে ভুল বুঝবেন না আমি আমার ব্যক্ততাগুলো আপনাকে খুলে বলবো অবশ্যই খুলে বলবো মিজান আল আল মুকাম আপনি আপনাকে আমি এখানে খুঁজে পাচ্ছি না আপনি যদি আমাকে রিকোয়েস্ট দিতেন তাহলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করতাম মিজান ভাই আপনি আমাকে রিকোয়েস্ট দেন আমি অ্যাকসেপ্ট করছি আমি না আপনাকে লিস্টের মধ্যে খুঁজে পাচ্ছি না আপনি আমাকে রিকোয়েস্ট দেন আমি অ্যাকসেপ্ট করছি দেখেন এই পাশে মানুষের একটা চিহ্ন আছে আপনার এস এর পাশে ওটার উপরে ক্লিক দিয়ে অ্যাড দেন আমি আপনাকে যুক্ত করছি আহ বড় ভাই ডক্টর জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ যিনি আমাকে বিভিন্ন সত্য জ্ঞান দিয়ে সাহায্য করেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর অসংখ্য ধন্যবাদ মিজান ভাই আপনি রিকোয়েস্ট দেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করছি আমি হচ্ছে বললাম আপনাকে লিস্টের মধ্যে খুঁজে পাচ্ছি না লিস্টের মধ্যে খুঁজে না পেলে তো আমি অ্যাড দিতে পারবো না যদি কেউ যুক্ত হতে চান তাহলে যুক্ত হন নাহলে কি আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো যদি আজকে ট্রফিকটা চেঞ্জ করে অন্য